পাবনার সাথিয়ায় বাড়িঘর ভাঙচুরের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিকরা এ সময় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ক্যামেরা বুম ছিনিয়ে নিয়ে ভাংচুর করে হামলাকারীরা হামলার শিকার সাংবাদিকরা হলেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানা প্রতিদিনের সংবাদের পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্ন আর টিভির পাবনা উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম মোহনা টিভির পাবনা পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেন আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক এবং চ্যানেলেস প্রতিনিধি মিত্তাহুল জান্নাত সুলভ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটক করেছে আটকরা হল রাঙামাটিয়া গ্রামের মৃত একেন আলী সর্দারের ছেলে নাসির সর্দার এবং হেলাল সর্দার এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষে সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন